আসো, একদম সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের অনেকদিন পরে একটা আসছে নতুন ব্লগ। তো অনেকদিন আগে সে কোনো ব্লগ দিইনি, লাস্ট বুধ আমার ঠিক মনে নেই, লাস্ট বুধ দুর্গা পুজোর যে আমরা গিয়েছিলাম এই ব্লগটা আসলে আমার ঠিক মনে নেই, তারপরে আরও ব্লগ দিয়েছি মনে করে। তো কী হয়েছে, এখন তো আমাদের আমার আর দাদা ভাইয়ের পরীক্ষা শেষ, আমার তো কবি শেষ, আমার আবার নতুন করে স্কুল স্টার্ট হয়েছে। তো আমি এখন ক্লাস 8 উঠে গেছি, আর দাদা ভাইয়ের তো স্কুল শেষ, দাদা ভাই লাস্ট 12th এক্সাম ছিল। তো এখন দাদা ভাই এই আর থেকে কলেজে যাবে আই থিঙ্ক। তো তোমরা আজকে পুরোটা ভিডিও দেখো আর এনজয় করো। তো এখন বাড়িতে কেউই নেই, শুধু আমি, দাদা ভাই আর ঠাম্মা এসেছে, মা আর জেম্মা গিয়েছে টাউনে, মানে তোমরা এটা আছে আমার সায়েন্স এক্সিবিশন মডেলটা দেখতে পাচ্ছো, পুরো একদম ভেঙে টেঙ্গে সব খুলে ফেলেছি। সায়েন্স এক্সিবিশন যে ভিডিও ওটা, এটাও তোমরা দেখেছো, ইউটিউবে দিয়েছিলাম চ্যানেলে। তো ওই ব্লগটা যারা দেখো নি, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখো। একটা পার্সেল এসেছিলো, চলো এটাকে ওপেন করে দেখি কি, আমি ভুলে গেছি এটা। ওয়াচটা, আমি একটা ওয়াচ অর্ডার করেছিলাম অনলাইন থেকে স্কুলে দেওয়ার জন্য, এটা এসে পড়েছে আজকে, কালকে থেকে দিতে পারবো। কালকে তো স্কুলগুলো আজকে কমেন্টে বললো কিরকম লাগছে, আমার সাথে ভ্যালু লেগেছে ওয়াচটা, একদম লো প্রাইস, অনেকই সুন্দর ওয়াচ, স্ট্র্যাপগুলো একদম ভালো আছে, ফোমের স্ট্র্যাপ, এটার প্রাইস হয়েছে অনলি 200 rupees। আমাদের একটা নিউ মেম্বার, আর এই নিউ মেম্বারটা হয়েছে এই অ্যাকোয়ারিয়ামের জন্য নিউ ফিশ। দেখতে পাচ্ছি এই অ্যাকোয়ারিয়ামটা আমাকে বার্থডেতে গিফট দিয়েছিল আমার মামু আর মিনি। তো এখানে আমি এরকম ডেকোরেট করে ফেলছি ভিতর দিয়ে এরকম, আর আমি হোমমেড একটা এয়ার অক্সিজেন পাম্প বানিয়েছি। তো দেখো এটাকে টেস্টিং করে দেখা যাচ্ছি, এ দেখুন এই বাবলসটি। তো বন্ধুরা চলো একটা টাইম ল্যাপস নিয়ে নিই, আকাশটা পুরো ক্লিয়ার। তো 3 2 1 দেখো এখানে আছে ফ্লাওয়ারের গাছ, ইয়ে বুম বুম। তো বন্ধুরা এখন আমরা করছি সাইকেল রাইড, আর আমি যেরকম তোমাকে বলেছিলাম আমরা এখন সাইকেল রাইড করব বিকালবেলা, সকালে বলেছিলাম। তো আমরা এখন সাইকেল রাইডিং করছি, কি আমার স্ট্যান্ডটা একদম ভালো করে ফিট করে দিয়েছি। তো চলো পিছনে দাদা এসে পড়েছে, পিছনে আমাদের খেতে, চলো দাদা এলার সঙ্গে গিয়ে দেখা করি।